সকলে নিজের আমার কাটা লঙ্কা আমরা আগামী দিনে হযরত যে আদর্শ রেখে গেছেন সে আদর্শে লালন করব এবং বাদের দিকে আমরা সে উত্থান করে ধরব ইনশাআল্লাহ। তিনি আল্লাহর জমিনে আল্লাহর শাসনে তৌহিদের শাসন রয়েছে, এই শাসনকে উৎখাত করার জন্য আজীবন সংগ্রাম চালিয়ে গিয়েছেন। আমরা ইনশাআল্লাহ এই মধ্য মুজাহিদের পদাঙ্ক অনুসরণ করে এই দেশ থেকে আমরা অনিসলামী কার্যক্রমকে নির্মূল উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ। পরিশেষে তিনি দুটি প্রতিষ্ঠান রেখে গেছেন, একটি হল কাজের বাজার জামিয়া মাদানিয়া, আরেকটি হল রাজনৈতিক সেই প্রতিষ্ঠান বাংলাদেশ সালাত মসজিদ। সদনকে বাংলাদেশ সালাত মসজিদের ছায়া তলে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে ওনার প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া প্রতি আমরা সকলে কি সদস্য রাখবো এ কথা আমরা কিন্তু বিশ্বাস করলাম। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অল্প কিছু করে প্রতি জামিয়া শুরু হয়ে যাবে। আপনারা সহ সদস্য করেন আমাদের সদস্য।